চলে এসেছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পোস্ত মালাই চিকেন কারি। খেতে ভীষণই ভালো হয়েছিল। ডিনারে অবশ্যই লুচি রুটি পরোটা বানান, যে কোনো কিছুর সাথেই, কিন্তু চিকেনের এই রেসিপিটা অবশ্যই বানাবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে কিছু উপকরণ দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। চালটা অবশ্যই আপনারা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন, তবে এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য। এবার দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই দিচ্ছি। আর দিয়ে দেব কনডেন্স মিল্ক। একটু বেশি পরিমাণেই দিতে হবে, যেহেতু জিনিসটা মিষ্টি মিষ্টি হবে। আর আমি চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটাই দিচ্ছি, যাতে ক্রিমি ক্রিমি হবে। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়ে 1/2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দেব। গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী সাদা তেল। অবশ্যই রান্নাটা সাদা তেলেই হবে। তেল গরম হয়ে গেছে, দুটো এলাচকে আমি ফেটিয়ে রেখেছি, সে দুটো এখন দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটাই এখন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, 5 মিনিট মতো ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এবার আদা রসুন পেঁয়াজটাকে খুব ভালো করে কষাব। কাজু কিশমিস একটা পেস্ট করে রেখেছিলাম, আর কিছুটা ফ্রেশ ক্রিম আমি দিয়ে দিচ্ছি একেবারে। পেঁয়াজ রসুন আর এই পেস্টটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, কোনো রকম হলুদ কিন্তু আমি ব্যবহার করিনি এই রান্নাটায়। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, লবণটা এখনই দিয়ে দিচ্ছি, এরপরে কিন্তু আর লবণ দেব না। এবার সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষাবো। উপর থেকে কিছুটা কনডেন্স মিল্ক আবারও দিয়ে দিলাম। এবার একটা ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। চলুন এবার ঢাকনাটা খুলে দেখি। চিকেন থেকে বেশ ভালোই জল বেরিয়ে গেছে, যেহেতু দই দেওয়া আছে, আরও চিকেন থেকে এমনিতেও অনেকটা জল বেরোয়। এবারে কিছু কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা খুব যে একটা বেশি ব্যবহার করেছিলাম তা নয়, কাঁচা লঙ্কা পরে দেব বলেই কিন্তু করেছিলাম। আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্নাটা হতে দেব। বেশ কিছুক্ষণ পর আমি ফিরে এলাম, আর এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি এখানে বেশ কিছুটা পোস্ত অনেকটা পরিমাণ জল দিয়ে বেটে রেখেছি একেবারে পাতলা করে, সেই পোস্তটা পুরোটাই মিক্সি থেকে দিয়ে দিচ্ছি।
রান্নাটা প্রায় হয়ে এসছে, এখন দিয়ে দিলাম বেশ কিছু ধনে পাতা, আর দিয়ে দেব কাসৌরি মেথি। এবার হাই ফ্লেমে 5 থেকে 10 মিনিট রান্নাটা হতে দিলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে। চিকেন একদম খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর কোনো রকম জল কিন্তু আমি এই রান্নায় ব্যবহার করিনি। একদম তৈরি হয়ে গেল আজকের রেসিপি, পোস্ত মালাই চিকেন। রেসিপিটি অবশ্যই ডিনারে কিন্তু আপনারা লুচি রুটি পরোটা বানান যে কোনো কিছুর সাথেই বানিয়ে দেখতে পারেন, দারুণ খেতে হয়েছিল, একেবারে আঙুল চেটে খাবার মতো। ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে, আর আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।